ভ্রমণ পিপাসুরা যেতে পারেন কুড়িগ্রাম জেলায়। সেখানে রয়েছে অনেক দর্শনীয় স্থান, তার মধ্যে অন্যতম চান্দামারি মসজিদ, শাহী মসজিদ, চণ্ডী মন্দির, দোলমঞ্চ মন্দির, ভেতরবন্দর জমিদার বাড়ি, চিলমারি বন্দর, মোগলবাসা ভাটলার সুইস গেট, ধরলা বীজদের পাড় পিকনিক স্পট, গোগাদহ বাজার। আসুন জেনে নিই এসব দর্শনীয় স্থান সম্পর্কে। বঙ্গ সোনাহাট ব্রিজ। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নে দুধকুমার নদীর উপর অবস্থিত এক ঐতিহাসিক সেতুর নাম বঙ্গ সোনাহাট ব্রিজ। বাংলাদেশের লালমনিরহাট থেকে ভারতের মণিপুর রাজ্যে ইংরেজদের সৈন্য ও রসদ স্থানান্তরের সুবিধার্থে রেলপথ স্থাপনের অংশ হিসাবে 1887 খ্রিস্টাব্দে ভুরুঙ্গামারীর দুধকুমার নদীর উপর প্রায় 1200 ফুট লম্বা বঙ্গ সোনাহাট রেল সেতু নির্মাণ করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সৈন্যদের যোগাযোগ ব্যাহত করতে মুক্তিযোদ্ধারা এই সেতুর একটি অংশ গুঁড়িয়ে দেন। যুদ্ধ পরবর্তী সময়ে ব্রিজটি সংস্কার করে সাধারণ ব্রিজের মতোই ব্যবহার শুরু করা হয়। টুপামারি পুকুর। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত শহরের একমাত্র পিকনিক স্পটের নাম টুপামারি পুকুর। টুপামারি পুকুরকে কেন্দ্র করে প্রায় 25 একর জায়গা জুড়ে এই পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে। কুড়িগ্রামের আশেপাশে জেলা থেকে শৌখিন মৎস্যশিকারীরা এই পুকুরে মৎস্য শিকারের জন্য এসে থাকেন। শীতকালে পুকুরের মনোরম পরিবেশে পিকনিক করার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে আসা দর্শনার্থীর সংখ্যাও নিহাত কম নয়। উলিপুর মুন্সিবাড়ি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নে উলিপুর মুন্সিবাড়ির অবস্থান। উলিপুর বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে প্রায় 39 একর জায়গার উপর মুন্সিবাড়ির বিশাল অট্টালিকাগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 1800 শতকে বিনোদিনী লালের পালক পুত্র শ্রী ব্রজেন্দ্রলাল মুন্সির তত্ত্বাবধানে চমৎকার স্থাপত্যের এই মুন্সিবাড়ি নির্মিত হয়। মূল ভবনে আছে শয়নকক্ষ, ডাইনিং হল, রান্নাঘর, অঙ্কন কক্ষ, বিশ্রামঘর এবং অতিথিশালা। মূল বাড়ির পিছনের দিকে শিব মন্দির, উন্মুক্ত দোলমঞ্চ, তুলসীবেদী, নাট মন্দির, দুর্গা মন্দির ও কূপসহ স্নানাগার রয়েছে। এছাড়া মূল ফটকের পাশে আছে কাঁঠালি চাপা ফুলের গাছ এবং শান বাঁধানো পুকুর ঘাট। ধরলা ব্রিজ। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর নাম ধরলা। ধরলা নদীর উত্তর পশ্চিম পাশে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি পার্ক গড়ে তোলা হয়েছে। আর দক্ষিণ পাড়ে রয়েছে একটি সুবিশাল মাঠ, যা মদনের মাঠ নামে পরিচিত। কুড়িগ্রামের কাছে ধরলা ও ব্রহ্মপুত্র নদ একত্রে মিলিত হয়েছে। কুড়িগ্রামের সাথে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ধরলা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়। এই সেতুটি ধরলা ব্রিজ নামে সুপরিচিত। বিকেলবেলা প্রাণবন্ত সময় কাটানো, নৌকা ভ্রমণ কিংবা সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য ধরলা ব্রিজ এলাকায় অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। ভেতরবন্দর জমিদার বাড়ি। ভেতরবন্দর জমিদার বাড়ি কুড়িগ্রাম সদর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলায় অবস্থিত। ইংরেজ শাসনামলে রাজশাহী ছিল ভেতরবন্দ পরগনার সদর দপ্তর। চিরস্থায়ী বন্দোবস্তের পর নাগেশ্বরী উপজেলার ভেতরবন গ্রামে এই পরগনার সদর দপ্তর স্থানান্তরিত হয়। কাঠ দিয়ে নির্মিত ভেতরবন্দর জমিদার বাড়ির প্রায় অর্ধেক কালের গর্ভে হারিয়ে গেছে। বর্তমানে টিকে থাকা জমিদার বাড়ির অর্ধেকাংশে ভেতরবন ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসেবে পরিচালনা করা হয়েছে। চান্দামারি মসজিদ। চান্দামারি মসজিদ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মণ্ডলপাড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। রাজারহাট উপজেলার সদর থেকে চান্দামারি মসজিদের দূরত্ব 4 কিলোমিটার। সুলতানি ও মোগল স্থাপত্যের সমন্বয়ে তৈরি মসজিদটিতে 3 গম্বুজ রয়েছে। এছাড়া চান্দামারি মসজিদটিতে রয়েছে 3টি দৃষ্টিনন্দন মেহরাব। মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকায় চান্দামারি মসজিদটি 1584 থেকে 1680 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে নির্মিত বলে ধারণা করা হয়। নাওডাঙ্গা জমিদার বাড়ি।
নাওডাঙ্গা জমিদার বাড়ি একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে নাওডাঙ্গা জমিদার বাড়ির অবস্থান। অবিভক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠার আরও আগে নাওডাঙ্গা পরগনার তৎকালীন জমিদার বাহাদুর প্রমোদারঞ্জন বক্সি বাড়িটি নির্মাণ করেন। পরবর্তী জমিদারের উত্তরসূরী বীরেশ্বর প্রসাদ বক্সি নাওডাঙ্গা জমিদার বাড়িতে একটি মাইনরি স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় তৈরি প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে নাওডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত।